হ্যালো সবাইকে, ওয়েলকাম। আজকে আমরা আমাদের যে পরমাণুর গঠন যে চ্যাপ্টারটা আমরা করছিলাম ক্লাস 11-এ, তার আজকে সেভেন্থ লেকচার, যেটা আজকে সেভেন্থ ক্লাস, সেটা আজকে আমরা করব। আচ্ছা, এর আগে আমরা যেটা করেছিলাম আগের দিন, আমরা হাইজেনবার্গের যে অনিশ্চয়তা নীতি সেটা নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। আর আমরা কি করেছিলাম, আমরা হচ্ছে ডি ব্রগলির যে পোস্টুলেটস, আমরা ডি ব্রগলির পোস্টুলেটস হচ্ছে আগের দিন দেখেছিলাম। এই হোক, তোমাদের ওই জিনিসগুলো ঠিকঠাক মতো করে হয়ে আছে। তার আগে আমরা সমার ফিল্ড এর একটা তত্ত্ব পড়েছিলাম, যে তোমাদের মনে থেকে থাকে ভালো মতো করে জিনিসটা। তখন আমি বলেছিলাম যে সমার ফিল্ড এর তত্ত্বতে কি বলা হচ্ছে, যে যদি আমাদের একটা এন যে সংখ্যাটা বোর বলেছিলেন, বোর কি বলেছিলেন যে এন দিয়ে কি নির্দেশিত হচ্ছে, মুখ্য কোয়ান্টাম নাম্বার, কি নির্দেশিত হচ্ছে, মুখ্য কোয়ান্টাম নাম্বার, যেটা আমার কোন কক্ষ সেটাকে হচ্ছে ডিটারমাইন করে। কিন্তু সমারফিল্ড কি বলেছিলেন, তিনি বলেছিলেন যে আমাদের কক্ষটা বৃত্তাকার ছাড়াও উপবৃত্তাকার কি হতে পারে, উপকক্ষ, তাই না? উপবৃত্তাকার উপকক্ষ হতে পারে। তো তিনি তখন সেখান থেকে একটা কোয়ান্টাম নাম্বারের কনসেপ্ট দিয়েছিলেন। তাহলে আজকে যে জিনিসগুলো আমরা পড়বো, আমরা কক্ষ আর কক্ষ, এই জিনিসগুলো কি, কক্ষ কি, উপকক্ষ কি, কক্ষ কি, এই জিনিসগুলো বুঝবো। এদের মধ্যে আমরা কিরকম করে কোন জিনিসটাকে কিভাবে আমরা ডিসক্রাইব করবো, সে জিনিসটা আমরা বোঝার চেষ্টা করবো আজকে। তার সাথে আমরা আরেকটা যেটা করবো, আমরা হচ্ছে কোয়ান্টাম নাম্বার, আমাদের কত টাইপের কোয়ান্টাম নাম্বার হয়, কোয়ান্টাম নাম্বারের কাজ কি, সমস্ত বিষয়গুলো নিয়ে হচ্ছে আজকে আমরা ডিসকাস করবো। চলুন তাহলে শুরু করা যাক। আজকের পড়া স্টার্ট করার আগেই আমি বলে দিই যে তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী যে কোনো আপডেট আর যে কোনো নোটিফিকেশন তোমরা খুবই ইজিলি পেয়ে যেতে পারো, ঠিক আছে? ওকে, তো ফার্স্ট ইয়ার আজকে টপিকটা যদি আমরা স্টার্ট করি, যে কক্ষ আর কক্ষকের ধারণা, যে কক্ষ কোন জিনিসটাকে আমরা কক্ষ বলছি আর কক্ষের সাথে কক্ষকের আমাদের ডিফারেন্সটা কোথায় হচ্ছে। দেখো, আমরা যখন কক্ষ বলছি, আমরা কি বলছি, যে কক্ষের যে কনসেপ্টটা সেটা কিন্তু সবসময় দ্বিমাত্রিক, 2D। যখন আমরা কোনো একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে, আমরা যখন বলবো যে ইলেকট্রন তার চারপাশে বৃত্তাকারে ঘুরছে, সেই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাকে আমরা কিসের মধ্যে আসবো বলতো? এই কনসেপ্টটা আসবে হচ্ছে 2D, 2D মানে দৈর্ঘ্য প্রস্থ, ঠিক আছে? এখন ধরো যদি একটা প্লেন একটা কোনো জায়গা থাকে, তার মধ্যে কি থাকবে, দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, উচ্চতা কিন্তু থাকবে, দৈর্ঘ্য প্রস্থ থাকছে, দুটো ডাইমেনশন আছে, সেটাকে আমরা 2D বলছি, ঠিক আছে? এবার 2D-তে যদি একটা আমরা বলি যে একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরছে, তাহলে সেই ইলেকট্রনটা যেই কক্ষপথে ঘুরবে সেটাকে আমরা বলবো হচ্ছে কক্ষ, ঠিক আছে? যেভাবে ইলেকট্রনটা ঘুরবে, যে রাস্তায় ঘুরবে, সেটাকে আমরা বলবো হচ্ছে কক্ষ। কক্ষক জিনিসটা, কক্ষকের কনসেপ্টটা কোথায় চলে আসে, কক্ষকটা চলে আসে হচ্ছে তোমার 3D। দেখো, যদি আমরা মনে করি যে এই মাঝখানে এটা আমার ইলেকট্রন, ঠিক আছে, মাঝখানে এটা আমার ইলেকট্রনটা, তাহলে আমার যে মানে ইলেকট্রন বলছে নিউক্লিয়াসটা, তাহলে ইলেকট্রনটা কি হবে, ইলেকট্রনটা তো চারপাশ দিয়ে যেকোনো দিক দিয়ে ঘুরতে পারছে, নট নেসেসারি যে ওটাকে এইভাবে করেই ঘুরতে হবে, কারণ যখন জিনিসটা 3D-এ আসবে, তখন তার মধ্যে যেমন দৈর্ঘ্য প্রস্থ থাকবে, তার মধ্যে উচ্চতাও থাকবে। তাহলে উচ্চতা যখন থাকবে, তখন কি হবে, জিনিসটা যেমন এদিক দিয়েও ঘুরতে পারছে, তেমন এদিক দিয়েও ঘুরতে পারছে, তাই না? জিনিসটা তখন ঘুরতে পারবে, কিভাবে ঘুরতে পারবে, তখন কিন্তু জিনিসটা দ্বিমাত্রিক হবে না, মানে বৃত্তাকার হবে না, ব্যাপারটা তখন কি হবে, ব্যাপারটা তখন মানে একটা ওটার আলাদা শেপ আসছে, যেরকম সব 3D শেপ। যেমন ধরো, যদি আমরা যদি ওটাকে বৃত্তাকার বলি, ওটাকে আমরা গোলাকার বলতে পারি। বৃত্ত আর গোলকের মধ্যে পার্থক্যটা কি, বৃত্তটা কি, বৃত্তটা হচ্ছে 2D, আর গোলক জিনিসটা কি, গোলকটা হচ্ছে আমার 3D। যেমন ধরো, আমরা গ্লোব ধরি, যদি আমরা গ্লোব ধরি, তা গ্লোবের মধ্যে আমরা কি দেখতে পারি, গ্লোবের মধ্যে আমরা দেখতে পারি যে কি, গ্লোব জিনিসটা একটা ত্রিমাত্রিক জিনিস, তাই না? তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি, যে এই যে কথাটা আমরা বললাম যে কক্ষ আর কক্ষকের মধ্যে, ফার্স্ট যে কথাটা আমরা বললাম যে কক্ষটা কি হবে, কক্ষটা আমার হবে হচ্ছে 2D, 2D এর মধ্যে, যে আমাদের বৃত্তাকার বা উপবৃত্তাকার, নট নেসেসারি যে বৃত্তাকারই হতে হচ্ছে, তেমনি বলি উপবৃত্তাকার, বৃত্তাকার হতে পারে বা উপবৃত্তাকার হতে পারে, 2D-তে কি হবে, বৃত্তাকার বা উপবৃত্তাকার,
ঠিক আছে, এবার আমরা কি বলছি কক্ষগণটা হবে যেখানে একটা দ্বিমাত্রিক পথে, মানে দ্বিমাত্রিক পথে মানে হচ্ছে দ্বিমাত্রিক বৃত্তাকার, যে হচ্ছে বৃত্তাকার বা উপবৃত্তাকার যেরকম কোন একটা রাস্তাতেই আমাদের নিউক্লিয়াসটাকে ইলেকট্রনটা হচ্ছে কেন্দ্র করে আবর্তিত হবে, সেইটা সেটাকে আমরা বলবো হচ্ছে কক্ষ। ঠিক আছে, কিন্তু কক্ষক কোনটাকে আমরা বলবো? কক্ষক আমরা বলবো, কক্ষকের মধ্যে ব্যাপারটা ফার্স্টে কি চলে আসছে, জিনিসটা থ্রি ডাইমেনশনাল। ঠিক আছে, ব্যাপারটা থ্রি ডাইমেনশনাল। আমরা যখন ডি ব্রগলির কণা তরঙ্গ তত্ত্ব পড়ছিলাম তখন আমরা কি দেখছিলাম যে ইলেকট্রন একটা এমন বস্তু যার মধ্যে কি থাকে, দুটো ধর্মই থাকবে, কণার মধ্যেও ধর্ম থাকবে, তরঙ্গের মধ্যেও ধর্ম থাকবে। কক্ষকের যে কথাটা, কক্ষক কি হচ্ছে, এই কণা আর তরঙ্গ এই যে দুটো কথা আমরা বলছি, এই দুটো জিনিসকে হচ্ছে প্রপারলি জাস্টিফাই করছে। কক্ষকের থেকে আমরা কি বলতে পারি, আমরা কক্ষে কিন্তু বলতে পারছি যে এই রাস্তাটাকে কেন্দ্র করেই ঘুরবো, কিন্তু কক্ষকে আমরা কি বলছি যে আমাদের যে ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটাকে কেন্দ্র করে কোন জায়গায়, কোন জায়গায় ইলেকট্রন যে পাওয়ার যে সম্ভাবনা, ইলেকট্রন পাওয়ার যে চান্স, সেই ইলেকট্রন পাওয়ার চান্সটা সব থেকে বেশি আমাদের কোন একটা ত্রিমাত্রিক পথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যেই জায়গাটাতে, যেই জায়গাটাতে ইলেকট্রন পাওয়ার চান্স সব থেকে বেশি থাকে, সেই জায়গাটাকে আমরা কি বলবো, সেই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে কক্ষক। সেটাকে আমরা কি বলবো, সেই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে কক্ষক, মানে যেই অংশটাতে, যেই অঞ্চলটাতে আমাদের ইলেকট্রন পাওয়ার চান্সটা সব থেকে বেশি হয়ে থাকে। ঠিক আছে, বোঝা গেল এতটুকু? ওকে, এটা আমাদের ফার্স্ট পয়েন্ট গেল, এটা আমাদের ফার্স্ট পয়েন্ট গেল। তোমরা কিন্তু নিজেদের মতো করে ভালো করে নোট বানিয়ে নেবে, তাহলে পরবর্তীতে তোমাদেরই বুঝতে সুবিধা হবে। এগুলো যদিও প্রোভাইড করে দেওয়া হবে, তাও নিজেদের মতো করে বানালে কি হয়, জিনিসগুলো বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, ওকে, সেকেন্ড পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, আমরা যখন বোরের পরমাণু মডেল পড়েছিলাম, আমরা কি বলেছিলাম যে হাইজেনবার্গের যে অনিশ্চয়তা নীতি সেটা কিন্তু কক্ষ মেনে চলে না। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিতে কি বলা হয় যে কোনো একটা ছোট পার্টিকেল যেমন ইলেকট্রন, তার আমরা মানে তার অবস্থান আর তার ভেলোসিটি দুটো আমরা একসাথে কখনো বলতে পারি, তাই না? এটা বলা হয়েছিল। কিন্তু যখন কক্ষের মধ্যে একটা আমাদের ইলেকট্রন থাকছে, তাহলে আমরা তো বলতেই পারবো এই এই যখন যখন জায়গাটা আমাদের নিশ্চিত হয়ে যাচ্ছে, জায়গাটুকু আমরা জানি যে কতটুকু জায়গার মধ্যে থাকতে পারে, তাহলে সেখান থেকে কি, সেখান থেকে আমাদের ওর ভেলোসিটি জানা থাকলে পজিশন বলাটা একটু ইজি হয়ে যাচ্ছে, তাই না? ইজি হয়ে যাচ্ছে। সেখান থেকে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কিন্তু কক্ষের সিস্টেমটা মেনে চলে না। কি করে, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কিন্তু মেনে চলে না, হাইজেনবার্গের নীতি মেনে চলে না, মেনে চলে না। কে মেনে চলে না? কক্ষের কনসেপ্ট। ঠিক আছে, তুই কক্ষের, কক্ষকের কনসেপ্টটা কি বলছে আমি তো বলেই দিলাম, যে এটা নিউক্লিয়াসটাকে কেন্দ্র করে যেই জায়গাটাতে আমার ইলেকট্রন থাকার প্রবাবিলিটি সব থেকে বেশি হচ্ছে, ইলেকট্রন যে জায়গাটাকে সব থেকে বেশি থাকতে পারছে, সেই জায়গাটাকে আমরা কি বলছি, সেই জায়গাটাকে আমরা বলছি হলো কক্ষ। তাহলে যদি আমাদের ভেলোসিটির কোন জায়গায় কোনো চেঞ্জ হয়, তাহলে সেখান থেকে কিন্তু আমরা এটা নিশ্চিত ভাবে বলতে পারবো না যে মানে ওই কক্ষে, কক্ষ মানে কক্ষকের মধ্যেই থাকবে, কিন্তু সেই কক্ষের, কক্ষকের কোন জায়গাটাতে আমাদের ইলেকট্রনটা থাকবে সেটাতে বলা যেতে কিন্তু অনিশ্চিত হয়ে যাচ্ছে। তো সেখান থেকে আমরা বলতে পারি যে কক্ষক যেটা, কক্ষক কিন্তু হাইজেনবার্গের, কক্ষকে ঘূর্ণায়মান ইলেকট্রন হাইজেনবার্গের নীতি কিন্তু মেনে চলছে, অনিশ্চয়তা নীতি কিন্তু মেনে চলছে। তো সেখান থেকে আমরা যেটা লিখতে পারি যে হাইজেনবার্গের নীতি মেনে চলে না, কোনটা কক্ষ আর এটা কি নীতি মেনে চলে। বোঝা গেল? তো দেখা যাচ্ছে না আমার প্রবলেম নেই, ওকে ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, এবার আমরা তাহলে নেক্সট যেটা করব সেটা হচ্ছে, দেখো যে আমরা কি বলেছিলাম যে যখন আমাদের কক্ষ থাকে, কক্ষতে কি হয়, আমরা জানি যে কক্ষের ফার্স্ট কক্ষটাতে দুটো ইলেকট্রন থাকে, তাই না? ফার্স্ট কক্ষে দুটো ইলেকট্রন থাকে, তারপরের কক্ষে 8টা ইলেকট্রন থাকে, এভাবে করে 18টা ইলেকট্রন, 32টা ইলেকট্রন, এরকম করে কিন্তু ইলেকট্রন হচ্ছে আমাদের কক্ষের মধ্যে থাকতে পারে। ঠিক আছে, তো এখান থেকে যেটা কথা যে কক্ষের মধ্যে, ধরো আমরা আগেরটা যেমন
ডিফারেন্সিয়েট আমাদের করা যাচ্ছিল, এখানে আমরা যদি ডিফারেন্সিয়েট করে নিই তাহলে কি বলছি যে কক্ষক যেটা কক্ষর মধ্যে কক্ষ কি কক্ষর মধ্যে আমাদের 2-এর অধিক ইলেকট্রন কিন্তু থাকতে পারে, কক্ষে 2-এর অধিক ইলেকট্রন থাকতে পারে, কক্ষে কি হয় 2-এর অধিক ইলেকট্রন থাকতে পারে। কিন্তু আমরা আমরা এরপরে আরো যখন পড়বো কক্ষকের মধ্যে কি হয় বলতো, কক্ষকের মধ্যে কি হয় 2টো ইলেকট্রনই থাকবে, সর্বাধিক কটা ইলেকট্রন থাকতে পারে 2টো ইলেকট্রন থাকবে, ঠিক আছে। আচ্ছা এরপরে আরেকটা যেটা পয়েন্ট, যে যখন ধরো আমাদের কক্ষের মধ্যে একটা ইলেকট্রন আছে, এবার সেই কক্ষটা আমাদের বৃত্তাকার হবে না উপবৃত্তাকার হবে, সেটা তো একটা কথা গেল, কিন্তু বৃত্তাকার হোক বা উপবৃত্তাকার হোক আমাদের কক্ষের মধ্যে ইলেকট্রনটা কোথায় আছে সেটার কিন্তু আমরা সেরকম মানে কোন কোন জায়গাটায় কোন দিকটায় সেটা কিন্তু আমরা নিশ্চিত ভাবে বলতে পারছি না, মানে তোমার ধরো হাইজেনবার্গ এর অনিশ্চয়তা নীতিটা এখানে আসছে না, কারণ এমনি সময়ও আমরা এটা যেটা কোথায় ইলেকট্রনটা আছে বা কোথায় থাকার চান্স বেশি এই জিনিসটা কিন্তু আমরা বলতে পারি না। অর্থাৎ আমরা কি বলতে পারি যে কক্ষের কিন্তু কোনো দিকদর্শী ধর্ম নেই, কক্ষের কি নেই কোনো দিকদর্শী ধর্ম নেই, মানে ইলেকট্রনটা কোথায় থাকতে পারে কোথায় থাকার প্রবাবিলিটি বেশি এই জিনিসগুলো কিন্তু আমরা কক্ষের থেকে পাচ্ছি না। কিন্তু দেখো কক্ষকের কথা আমরা যখন বলছিলাম, কক্ষকের কথা আমরা কি বলেছি, কক্ষকের কথা আমরা বলেছি যে জায়গাটাতে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে স্থানে ইলেকট্রনটার থাকার চান্স সব থেকে বেশি, ইলেকট্রনটা থাকার চান্স সব থেকে বেশি সেই জায়গাটাকে আমরা কক্ষক বলছি। তাহলে আমরা কি বলতে পারি যে কক্ষকের একটা দিকদর্শী ধর্ম আছে কিন্তু কক্ষের কিন্তু কোনো দিকদর্শী ধর্ম নেই, কক্ষের কিন্তু কোনো দিকদর্শী ধর্ম নেই। দিকদর্শী ধর্ম নেই, বোঝা গেল? কিন্তু কক্ষকের কি আছে, কক্ষকের দিকদর্শী ধর্ম আছে। এবার এখানে একটা গল্প আছে, কক্ষকের দিকদর্শী ধর্ম আছে কিন্তু কক্ষকের দিকদর্শী ধর্ম আছে নেই লিখতে গেছি, কক্ষকের দিকদর্শী ধর্ম আছে কিন্তু সব কক্ষকের কিন্তু দিকদর্শী ধর্ম নেই, সব কক্ষকের কিন্তু দিকদর্শী ধর্ম নেই। যেমন কি হতে পারে, ব্যতিক্রম আছে, ব্যতিক্রম আছে। আমরা যখন একটু পরে কোয়ান্টাম নাম্বার পড়বো তখন আমরা দেখবো যে আমাদের কিরকম কিরকম কক্ষক হচ্ছে থাকতে পারে, কি কি কক্ষক থাকতে পারে, সেখানে একটা কক্ষকের নাম আমরা পাবো যেটাকে বলা হচ্ছে এস কক্ষক, এটাকে কি বলে এস কক্ষক। এস কক্ষকের কি হয়, এস কক্ষকের কোনো দিকদর্শী ধর্ম থাকে না, এস কক্ষকের কোনো দিকদর্শী ধর্ম থাকে না। এস কক্ষক ছাড়া বাকি যে কক্ষকগুলো রয়েছে তাদের কিন্তু দিকদর্শী ধর্ম থাকবে, এস কক্ষকের কোন রকম কোনো দিকদর্শী ধর্ম থাকবে না। তাহলে আমরা যে কক্ষক আর কক্ষ আর কক্ষকের মধ্যে যে আমরা মানেটা বোঝার চেষ্টা করলাম, কক্ষ কোনটাকে আমরা বলছি, যেখানে হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা ত্রিমাত্রিক বৃত্তাকার বা উপবৃত্তাকার পথে আমাদের ইলেকট্রনটা ঘুরছে, সেটাকে আমরা বলছি হলো কক্ষ। কক্ষক আমরা কোন কোনটাকে বলছি, যেখানে একটা ত্রিমাত্রিক পথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কোথায় নিউক্লিয়াস কেন্দ্র করে ইলেকট্রনটা যে অঞ্চলে থাকার প্রবণতা সব থেকে বেশি হয় সেটাকে আমরা কি বলছি, কক্ষক, বোঝা গেল? সেকেন্ড আমরা কি বললাম, কক্ষ হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি মেনে চলে না, কিন্তু কক্ষক কি করে, কক্ষক কিন্তু হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি মেনে চলছে, ঠিক আছে। এতদূর বোঝা গেল। থার্ড আমরা যেটা করলাম যে কক্ষে কি হতে পারে, 2-এর বেশি ইলেকট্রনও থাকতে পারে, কিন্তু একটা কক্ষকের মধ্যে সর্বাধিক কটা ইলেকট্রন থাকবে, 2টো ইলেকট্রন থাকবে, ক্লিয়ার? আচ্ছা তারপরে আমরা কি বললাম যে কক্ষের মধ্যে কোনো দিকদর্শী ধর্ম থাকবে না, কক্ষে কোনো দিকদর্শী ধর্ম থাকে না, কিন্তু কক্ষকের মধ্যে এস কক্ষক বাদ দিয়ে বাকি যে সমস্ত কক্ষকগুলো রয়েছে সে সমস্ত কক্ষকগুলোর কি আছে, দিকদর্শী ধর্ম আছে, ঠিক আছে। এতদূর বোঝা গেল। আচ্ছা এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে কোয়ান্টাম, খুব ইন্টারেস্টিং। এবার আমরা যেটা করবো কোয়ান্টাম,
আমরা তো বললাম যে আমাদের নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কক্ষপথ রয়েছে, সেই কক্ষপথের মধ্যে কি হবে, সেই কক্ষপথের মধ্যে হচ্ছে ইলেকট্রন গুলো থাকে। এবার আমাদের যেমন একটা অ্যাড্রেস আছে, তাই না? আমাদের একটা অ্যাড্রেস আছে, আমরা যে পরীক্ষায় বসবো আমাদের একটা রোল নাম্বার আছে, আমাদের রোল নাম্বারটা কি ইউনিক, তাই না? দুটো মানুষের কিন্তু রোল নাম্বার সেম না। দুটো মানুষের কিন্তু রোল নাম্বার সেম। আর আমাদের যে আমরা বাড়িতে থাকি কি হয়, আমাদের একটা বাড়ির অ্যাড্রেস আছে। তো নিউক্লিয়াস কে যখন আমরা কেন্দ্র করে একটা ইলেকট্রন কে বলছি সেখানে ঘুরতে, তাহলে নিশ্চয়ই সেই ইলেকট্রনটারও একটা নির্দিষ্ট অ্যাড্রেস থাকবে যে ও কোথায় থাকছে, তাই না? আমাদের একটা বাড়ির অ্যাড্রেস যেমন থাকে, তো সেরকম কি হবে, একটা নিউক্লিয়াস এর কেন্দ্র করে, নিউক্লিয়াস কে কেন্দ্র করে যে ইলেকট্রনটা ঘুরবে সেই ইলেকট্রনটারও কোথায় থাকবে একটা অ্যাড্রেস থাকবে, ঠিক আছে? এবার সেই নিউক্লিয়াস কে কেন্দ্র করে যে ইলেকট্রনটা ঘুরছে, সেই যে ইলেকট্রনটা তার অ্যাড্রেসটা আমরা যেই যেই নাম্বার গুলো দ্বারা আমরা ঠিকঠাক মতো করে প্রকাশ করতে পারি, যে যে নাম্বার গুলো বললে আমরা বলতে পারবো যে হ্যাঁ ঠিক আছে, এবার থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটা থাকে কোথায়, ওর সম্পর্কিত আমরা জিনিসপত্র গুলো বুঝতে পারবো, সেই যে নাম্বার গুলো সেই নাম্বার গুলোকে আমরা কি বলবো, সেই নাম্বার গুলোকে আমরা বলবো হচ্ছে কোয়ান্টাম নাম্বার। যেমন আমাদের থাকে না ফ্ল্যাট নাম্বার, হাউসিং নাম্বার, স্ট্রিট নাম্বার, ওরকম সেম যেরকম ইলেকট্রনের বাড়ির অ্যাড্রেস জানার যে নাম্বার গুলো সেটা হচ্ছে কোয়ান্টাম নাম্বার। বোঝা গেল? এবার এবার আমরা যে কোয়ান্টাম নাম্বার যে আমরা দেখবো, তাহলে আমরা বললাম ফার্স্ট ইলেকট্রনটা ইলেকট্রনটা কোথায় আছে সেটা জানার জন্য আমাদের হচ্ছে কোয়ান্টাম নাম্বারটা দরকার। ইলেকট্রনটার কিছু বেসিক বৈশিষ্ট্য জানার জন্য আমাদের কোয়ান্টাম নাম্বার দরকার, ঠিক আছে? তো এই সমস্ত কাজগুলোর জন্য আমরা চারটে কোয়ান্টাম নাম্বার হচ্ছে নি, চারটে কোয়ান্টাম নাম্বার আমাদের কাজে লাগে। ফার্স্ট কোয়ান্টাম নাম্বার কোনটা? ফার্স্ট কোয়ান্টাম নাম্বার হচ্ছে মুখ্য কোয়ান্টাম নাম্বার। মুখ্য কোয়ান্টাম নাম্বার এটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? এন দিয়ে। কি দিয়ে রিপ্রেজেন্ট করি? এন দিয়ে, ঠিক আছে? আমরা যখন তোমার বোরের তত্ত্ব পড়েছিলাম সেখানে আমরা মুখ্য কোয়ান্টাম নাম্বারের কথা একটুখানি জেনেছিলাম। ওকে, সেকেন্ড, গৌণ কোয়ান্টাম নাম্বার। এটাকে আমরা কি দিয়ে লিখি? এটাকে আমরা লিখি হচ্ছে এল দিয়ে। যখন আমরা সমারফিল্ডের তত্ত্ব পড়ছিলাম যে উপবৃত্তাকার হতে পারে কক্ষ, উপকক্ষ কনসেপ্ট, তখন সেখান থেকে আমরা গৌণ কোয়ান্টাম নাম্বার কিন্তু পেয়েছিলাম, গৌণ কোয়ান্টাম নাম্বারের কনসেপ্ট পেয়েছিলাম, যেটাকে আমরা এল দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে মুখ্য কোয়ান্টাম নাম্বার আর গৌণ কোয়ান্টাম নাম্বার এই দুটোকে আমরা এর আগে দেখেছি, ওরা একটু চেনা চেনা আমাদের। থার্ড যেটা, থার্ডেরটা কি? থার্ডেরটা হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম নাম্বার। চৌম্বকীয় কোয়ান্টাম নাম্বার এটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? এম দিয়ে। এটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? এম দিয়ে, ঠিক আছে? আচ্ছা, চৌম্বকীয় কোয়ান্টাম নাম্বারের কথা কেন বলা হচ্ছে, চৌম্বকীয় জিনিসটা কেন আসছে? আমরা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ পড়েছি, আমরা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ পড়েছি, আমরা ইলেকট্রনের মধ্যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তরঙ্গের মতন আচরণ কিরকম হতে পারে এই জিনিসগুলো আমরা দেখেছি, সেখান থেকে কি হবে আমাদের চৌম্বকীয় কোয়ান্টাম নাম্বারও একটা আসবে। বোঝা গেল? আর ফোর্থ যেটা, সেটা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম নাম্বার। এটাকে এস দিয়ে বলা হয়, এস মানে কি স্পিন, সেজন্য এটাকে এস দিয়ে বলা হয়। ঘূর্ণন কোয়ান্টাম নাম্বারটা আমরা কিরকম করে ধরো বলতে পারি, যে যেটা নিজের চারপাশে নিজেকে, মানে যেরকম পৃথিবীকে আমরা বলি না, নিজের অক্ষে কেন্দ্র করে নিজের একটা পৃথিবীর একটা অক্ষ আছে, সেই নিজের যে অক্ষটা, সেই অক্ষটাকে কেন্দ্র করে কি হচ্ছে, পৃথিবীটা ঘুরছে, সেটাকে আমরা কি বলছি? স্পিন। সেটাকে আমরা কি বলছি? স্পিন বলছি, ঠিক আছে? সেই জিনিসটাকে আমরা ঘূর্ণন কোয়ান্টাম নাম্বার দিয়ে বোঝাতে পারি। এবার আমরা এই প্রত্যেকটা যে কোয়ান্টাম নাম্বার আছে, এই প্রত্যেকটা কোয়ান্টাম নাম্বার আমরা এক এক করে দেখ আর বোঝার চেষ্টা করবো। ওকে, ফার্স্ট যেটা, ফার্স্টটা হচ্ছে আমাদের মুখ্য কোয়ান্টাম নাম্বার। মুখ্য কোয়ান্টাম নাম্বার সেটাকে আমরা এম দিয়ে
রিপ্রেজেন্ট করেছে। মুখোকোয়ান্টাম নাম্বারটা আমরা কোথা থেকে পাই? মুখোকোয়ান্টাম নাম্বার আমরা পাই হচ্ছে বোরের তত্ত্ব থেকে, বোরের তত্ত্ব থেকে। বোরের তত্ত্ব থেকে আমরা কি দেখেছিলাম যে কৌণিক যে ভরবেগটা, কৌণিক ভরবেগটা কার সাথে ইকুয়াল হয়? NH/2π। কৌণিক ভরবেগকে আমরা কি বলেছিলাম? MVR। এটা কার সাথে ইকুয়াল হয়? NH/2π। NH/2π। এবার এই যে NH/2π, এখানে এই যে এনটা, এই যে এনটা, এই এনটাই কি? এই এনটাই হচ্ছে আমাদের মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এই এনটা কি? এই এনটা হচ্ছে আমাদের মুখ্য কোয়ান্টাম সংখ্যা। ওকে, আচ্ছা, এন এর মান কি হতে পারে? এন এর মান যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে, যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। ধরো তোমার 1 থেকে 2, 3, যে কোনো পূর্ণ সংখ্যা হচ্ছে এন এর মান হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এবার এই যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, মুখ্য কোয়ান্টাম সংখ্যা যে আমরা কি পাই, মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা কি করতে পারি? আমরা কক্ষের মান জানতে পারি, কক্ষের মান জানতে পারি। মুখ্য কোয়ান্টাম সংখ্যা যেটা হবে, আমরা বলতে পারি যে কত নাম্বার কক্ষের মধ্যে হচ্ছে আমার ইলেকট্রনটা আছে। মুখ্য কোয়ান্টাম নাম্বার কি করে, কোন কক্ষের মধ্যে ইলেকট্রনটা আছে সেটাকে কিন্তু নির্দেশ করছে। বোঝা গেল কথাটা? ওকে, তাছাড়া আমরা কি করেছিলাম, আমরা যখন বোরের কোয়ান্টাম তত্ত্ব, বোরের কোয়ান্টাম তত্ত্ব বলছি, বোরের যখন পরমাণু মডেল আমরা পড়েছিলাম, তখন আমরা কি করেছিলাম, বোরের পরমাণু মডেল থেকে আমরা তোমার ইলেকট্রনের ব্যাসার্ধ নির্ণয় করা শিখেছিলাম, এনার্জি নির্ণয় করা শিখেছিলাম, তাই না? এরকম আমরা অনেক ধরনের তোমার প্রপার্টি ক্যালকুলেট করা শিখেছিলাম। তো সেগুলোর মধ্যে কি হচ্ছে, সেগুলোর মধ্যেও কিন্তু এন এর ভূমিকাটা রয়েছে। সেই সমস্ত যে প্রপার্টি গুলো, সেগুলোও কিন্তু আমরা যখন আমরা মুখ্য কোয়ান্টাম নাম্বারের মানটা জেনে থাকি, তখন সেখান থেকে কিন্তু আমরা এন এর মানটাকে কিন্তু নির্ণয়, মানে এন এর মানটা জানা থাকলে কিন্তু আমরা সেগুলোকে নির্ণয় করতে পারছি। তাহলে মুখ্য কোয়ান্টাম নাম্বারের সংখ্যা আমার মেন মেন কাজটা কি, যে আমাদের কোন কক্ষে, মানে কত নাম্বার কক্ষে আমাদের ইলেকট্রনটা আছে সেটাকে আমরা জানতে পারছি। এটা হচ্ছে আমাদের মুখ্য কোয়ান্টাম নাম্বারের একটা কাজ। আর সেকেন্ড কি, আমরা ইলেকট্রনের বিভিন্ন ধর্ম, ব্যাসার্ধ নির্ণয় করা, এনার্জি নির্ণয় করা, এই সমস্ত যে বেসিক জিনিসগুলো, এই জিনিসগুলো আমরা বের করতে পারছি কার সাহায্যে? মুখ্য কোয়ান্টাম নাম্বারের সাহায্যে। বোঝা গেল এতটুকু? আচ্ছা, তাহলে মুখ্য কোয়ান্টাম নাম্বার থেকে আমরা ধরুন, ধরো যদি আমরা বলি যে মুখ্য কোয়ান্টাম নাম্বারটা আমাদের কাইন্ড অফ মানে 23-এর নামের মতো, যে কোথায় থাকছে, কোথাকার সিটিজেন, তাই না? যে যেই যেই দেশের সিটিজেন, সেই সেই দেশের হচ্ছে যেই সমস্ত ল থাকবে, বা যেই সেই দেশের যে সমস্ত জিনিস থাকবে তার উপরে সেটা আমাদেরকে মেনে চলতে হবে। তো মুখ্য কোয়ান্টাম নাম্বারটাকে আমরা বলতে পারি যে আমরা কোন দেশে থাকি, সেই জিনিসটা হচ্ছে মুখ্য কোয়ান্টাম নাম্বার কাইন্ড অফ সিমিলার, দেখ, ঠিক আছে? ওকে, সেকেন্ড যেটা, সেকেন্ড যেটা সেটা হচ্ছে আমাদের গৌণ কোয়ান্টাম নাম্বার। সেকেন্ডটা কি, আমাদের গৌণ কোয়ান্টাম। আমরা কি বললাম যে আমাদের যখন আমরা সমারফিল্ডের তত্ত্ব পড়েছিলাম, তখন কিন্তু সেখান থেকে আমরা গৌণ কোয়ান্টাম নাম্বারের একটা কনসেপ্ট পেয়েছিলাম, যেটাকে আমরা এল দিয়ে রিপ্রেজেন্ট করি, তাই না? তখন আমরা সেখানে কিন্তু গৌণ কোয়ান্টাম নাম্বারের একটা তোমার কনসেপ্ট পেয়েছিলাম, যেটাকে আমরা এল দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। আচ্ছা, এবার এই যে এল এর মানটা, গৌণ কোয়ান্টাম নাম্বারে যে এল এর মানটা, এল এর মানটা কি নির্দেশ করে? এল এর মানটা নির্দেশ করে যে আমার যে কক্ষ আছে, সেই কক্ষের কোন উপকক্ষে আমার ইলেকট্রনটা থাকবে, এই কক্ষের কোন উপকক্ষে আমার ইলেকট্রনটা থাকবে। উপকক্ষটাকে কে নির্দেশ করছে? উপকক্ষটাকে নির্দেশ করছে হচ্ছে আমার এল। উপকক্ষটাকে কে নির্দেশ করছে? এল নির্দেশ করছে। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো উপকক্ষ নির্দেশ করছে। উপকক্ষ নির্দেশ করে আমার কক্ষ আছে, কক্ষের কি আছে? আমার বিভিন্ন উপকক্ষ আছে, ঠিক আছে? কক্ষ আছে, কক্ষের কি আছে? বিভিন্ন উপকক্ষ আছে। এবার এই উপকক্ষের মধ্যে কোথায় ইলেকট্রনটা থাকার চান্স সব থেকে বেশি, সেটা কি হবে? সেটা হবে কক্ষ, মানে কক্ষের থাকবে উপকক্ষ, উপকক্ষের কি থাকবে? কক্ষ। কক্ষের কি থাকবে? উপকক্ষ। উপকক্ষের কি থাকবে? কক্ষ। ওই দেখো তোমার যেমন দেশ, দেশের মধ্যে হচ্ছে রাজ্য, রাজ্যের মধ্যে জেলা, ওরকম ব্যাপার, ঠিক আছে?
তাহলে আমাদের মুখ্য কোয়ান্টাম নাম্বারটা আমরা বললাম এন, আর আমাদের গৌণ কোয়ান্টাম নাম্বারটাকে আমরা কি বলবো? গৌণ কোয়ান্টাম নাম্বারটাকে আমরা বলবো হচ্ছে এন। গৌণ কোয়ান্টাম নাম্বারটাকে আমরা কি বলবো? এন। সেটাকে আমরা দ্বিঘংশীয় কোয়ান্টাম নাম্বারও বলা যায় বলেছিলাম যখন সমারফিল্ড এর তত্ত্ব আমরা বলেছিলাম। এবার এল এর যে মান হবে, এল এর মানটা কি হতে পারে? এল এর মান হতে পারে হচ্ছে, এল এর মান কি হবে? শূন্য থেকে n-1, n-1, শূন্য থেকে n-1 অব্দি কি হবে? যে মানগুলো আমরা পাবো সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা গৌণ কোয়ান্টাম সংখ্যা বলবো। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যখন বললাম যে আমাদের উপকক্ষ, কক্ষ এই জিনিসগুলো আমাদের আসছে, তাহলে উপকক্ষ কোন কোন গুলো, উপকক্ষ কোন কোন উপকক্ষ আমাদের আছে? আমরা যখন গৌণ কোয়ান্টাম সংখ্যা পড়ি, গৌণ কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা দুটো জিনিস আমরা মেন বের করতে পারি। এক হচ্ছে আমাদের উপকক্ষের সংখ্যা, সেকেন্ড হচ্ছে আমাদের উপকক্ষের দিকদর্শী ধর্ম, উপকক্ষের ধর্ম বের করতে পারি, আর কি বের করতে পারি? উপকক্ষের সংখ্যা, মানে কোন উপকক্ষটা আমার হবে আর উপকক্ষ কটা হবে, এই দুটো জিনিস আমরা হচ্ছে তোমার গৌণ কোয়ান্টাম সংখ্যা থেকে বের করতে পারি। দেখো, যেটা আমি লিখেছি যে উপকক্ষ নির্দেশ করে, ফার্স্ট কি নির্দেশ করে? উপকক্ষের সংখ্যা নির্দেশ করে। আর সেকেন্ড কি নির্দেশ করে? সেকেন্ড নির্দেশ করা হচ্ছে উপকক্ষের ধর্ম কিরকম। ঠিক আছে। এবার ধরো যদি আমরা এখানে লিখি যে এল এর মান, এল এর মান মানে কি? আমাদের পূর্ণ কোয়ান্টাম সংখ্যার মান। আর এদিকে তাহলে আমরা লিখবো হচ্ছে উপকক্ষ। তাহলে আমরা কি বললাম যে আমাদের এল এর মান 0 থেকে n-1 অব্দি হতে পারে। যদি আমাদের এল এর মান 0 হয়, যদি আমাদের এল এর মান 0 হয়, তখন যেই উপকক্ষটা আমরা পাই সেই উপকক্ষটা কি? এস। এল এর মান 0 হলে আমরা কোন উপকক্ষ পাচ্ছি? এস। এল এর মান যদি 1 হয় তাহলে আমরা কোন উপকক্ষ পাবো? পি। কোন উপকক্ষ পাবো? পি। এবার এল এর মান যদি 2 হয় তাহলে আমরা কোন উপকক্ষ পাবো? টি। কোন উপকক্ষ পাবো? টি। আর যদি এল এর মান আমাদের 3 হয় তাহলে আমরা কোন উপকক্ষ পাবো? এফ। কোন উপকক্ষ পাবো? এফ। এটাকে আমরা কি বলি? এসপিডিএফ। আমাদের 4টে উপকক্ষ হয়। এরপরে যতদিন কেমিস্ট্রি নিয়ে কাজ করবে, এসপিডিএফ কিন্তু মানে কখনোই হচ্ছে তোমার মানে তোমার পাশের থেকে যাবে না, চিরকাল এগুলো থেকেই যাবে। তাহলে যখন এল এর মান 0 হয় তখন আমাদের কোন যে উপকক্ষটার মধ্যে ইলেকট্রন থাকে সেটাকে আমরা কি বলবো? এস। যদি আমার এল এর মান 1 হয় তাহলে আমার উপকক্ষ কি হবে? পি। যদি আমার এল এর মান 2 হয় তাহলে আমার উপকক্ষ কি হবে? ডি। আর যদি আমার এল এর মান 3 হয় তাহলে আমার উপকক্ষ কি হবে? এফ। SPDF এটাকে এরকম আঙুলের মধ্যে গোনা হয়, 0 1 2 3, SPDF এরকম করে এই ক্যালকুলেশন গুলো হচ্ছে করা হয়। ঠিক আছে। এবার এখান থেকে যেটা আমাদের আমরা আগে যেটা করলাম, আমরা আগে কি করলাম? আমরা করলাম হচ্ছে মুখ্য কোয়ান্টাম নাম্বার মানে কোন কক্ষ, কোন কক্ষের মধ্যে এরকম। সাপোজ ধরো আমি বললাম যে এন এর মান আমার 2, তাহলে কি 2 এর কোন একটা কক্ষ থাকবে। ঠিক আছে, 2 এর কোন একটা কক্ষ থাকবে। এবার ধরো আমি বললাম যে আমার গৌণ কোয়ান্টাম সংখ্যা কত? 0, তাহলে কি হবে? 2s, 2s। এরকম করে আমরা হচ্ছে জিনিসগুলোকে বোঝাতে পারি। এরপরে আমরা আর একটুখানি যখন করবো তখন আমরা আরো বেটার ওয়েতে জিনিসগুলোকে বলতে পারবো যে মানে কিরকম করে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, গৌণ কোয়ান্টাম সংখ্যা এগুলোকে কাজে লাগিয়ে আমরা হচ্ছে তোমার বলতে পারবো যে মানে ইলেকট্রনটার কোন কক্ষের মধ্যে কোথায় আছে সে জিনিসগুলো আমরা তখন হচ্ছে আরো বেটার ওয়েতে বলতে। তাহলে গৌণ কোয়ান্টাম সংখ্যাটা বোঝা গেল যে গৌণ কোয়ান্টাম সংখ্যাটা কি, এটা এর থেকে কি হয়? এটা থেকে হচ্ছে উপকক্ষ, যেটা উপকক্ষটা যেটা নির্দেশ করে, উপকক্ষ কে নির্দেশ করছে? উপকক্ষ নির্দেশ করছে হচ্ছে আমার গৌণ কোয়ান্টাম সংখ্যাটা। কে নির্দেশ করছে? গৌণ কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে নির্দেশ করছে। ওকে, তো গৌণ কোয়ান্টাম সংখ্যাটাকে আমরা কি কি নির্দেশ করতে পারে? গৌণ কোয়ান্টাম সংখ্যাটা আমাদের নির্দেশ করতে পারে হচ্ছে উপকক্ষের আমার আকার আর উপকক্ষের কি আমার সংখ্যা। কারণ এস পি ডি এম যে 4টে উপকক্ষ আছে,
যে শেপ গুলো, এদের আকার গুলো কিন্তু আলাদা আলাদা। আমরা উপকক্ষের আকার যখন পড়বো যে কোন উপকক্ষ কিরকম ধরনের আকার হয় তখন আমরা করতে পারবো, তাহলে আমাদের উপকক্ষ থেকে মানে আমরা গৌণ কোয়ান্টাম নাম্বার থেকে কি কি পাচ্ছি, উপকক্ষের আকার পাচ্ছি মানে ধর্মের যেটা পার্ট একটা, আর সেকেন্ড আমরা কি পাচ্ছি, সেকেন্ড আমরা যেটা পাচ্ছি সেটা হলো তোমার উপকক্ষের সংখ্যা, এটা হচ্ছে তোমার উপকক্ষের সংখ্যা পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা এবার ধরো আমরা যদি বলি নেক্সট পেজে করছি, এক মিনিট, এটাও জানতে পারবো। তো ধরো আমরা এখানে লিখলাম এন, এখানে আমরা লিখলাম এন, এখানে আমরা লিখলাম হচ্ছে এল, আর এখানে আমরা লিখবো তাহলে উপকক্ষের সংখ্যা। এখানে বলে রাখি যে এন এর, এল এর মান আমরা কি ধরেছি, জিরো থেকে এন মাইনাস ওয়ান, জিরো থেকে এন মাইনাস ওয়ান এর মধ্যে হচ্ছে আমাদের এল এর ভ্যালুটা থাকবে। তাহলে ধরো যদি আমাদের এন এর ভ্যালু ওয়ান, তাহলে কি হবে, জিরো থেকে এন মাইনাস ওয়ান, তাহলে জিরো, এন মানে কত, এন মানে হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো, মানে ওয়ান হলে এল এর ভ্যালু কত হবে, একটা। আর এল এর ভ্যালুকে আমরা কি বলেছি, উপকক্ষের সংখ্যা। তো সেখান থেকে আমরা কি বলতে পারি, আমাদের উপকক্ষ কটা আছে, এল এর ভ্যালু যতগুলো হবে উপকক্ষের সংখ্যা ততগুলো হবে। তাহলে এখানে যদি আমাদের এন ওয়ান হয় তাহলে আমাদের এল জিরো হবে আর উপকক্ষের সংখ্যা কটা হবে, ঠিক আছে, এন আমি ধরলাম দুই, তাহলে আমাদের এল এর ভ্যালু কি হবে, জিরো হতে পারে, আর জিরো থেকে এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান মানে কত, এখানে এন জিরো থেকে এন মাইনাস ওয়ান, এখানে যদি আমরা লিখি এন মাইনাস ওয়ান মানে কত, টু মাইনাস ওয়ান মানে ওয়ান, ঠিক আছে, জিরো থেকে ওয়ান, তাহলে কি হতে পারে, জিরো ওয়ান, তাহলে কটা উপকক্ষ হবে, টু, ঠিক আছে। এবার আমরা বললাম যে আমাদের যদি কোয়ান্টাম নাম্বার তিন হয় তাহলে কত হবে, জিরো থেকে এন মাইনাস ওয়ান, এন কত এখানে, থ্রি, এন মাইনাস ওয়ান মানে কত, টু, মানে জিরো থেকে টু অবধি, মানে কি হবে, জিরো ওয়ান টু, তাহলে উপকক্ষের সংখ্যা কত হবে, থ্রি, দেখা যাচ্ছে এটা, ওকে দেখা যাচ্ছে। আচ্ছা তাহলে হলো। আচ্ছা এবার যদি আমরা বলি যে মুখ্য কোয়ান্টাম নাম্বার আমাদের যদি ফোর হয় তাহলে কি হবে, জিরো থেকে এন মাইনাস ওয়ান, এন এখানে কত, ফোর, মানে ফোর মাইনাস ওয়ান থ্রি, তাহলে আমাদের এল এর ভ্যালু কি পাবো আমরা, জিরো ওয়ান টু থ্রি, উপকক্ষের সংখ্যা কত হবে, চার, কি কি হবে, জিরো ওয়ান টু থ্রি, চারটে পাবো। যদি পাঁচ হয়, যদি পাঁচ হয়, পাঁচ কোনটা হয়, একজনের মুখ্য কোয়ান্টাম নাম্বার পাঁচ হয়, তাহলে আবার এল এর ভ্যালু আমি কত থেকে পাবো, কত অব্দি, জিরো থেকে এন মাইনাস ওয়ান, মানে জিরো থেকে ফাইভ মাইনাস ওয়ান, মানে জিরো থেকে ফোর, তাহলে এটা কত হবে, জিরো ওয়ান টু থ্রি ফোর, তাহলে আমরা এখানে কতগুলো উপকক্ষ পাবো, পাঁচটা, কতগুলো উপকক্ষ পাবো, পাঁচটা। তো মোটের উপরে আমরা এটা বলতে পারি যে আমাদের যেটা হচ্ছে আমাদের তোমার মুখ্য কোয়ান্টাম নাম্বার যেটা হয় আমাদের উপকক্ষের সংখ্যা তাই হয়, কারণ এখানে এন ওয়ান ছিল উপকক্ষের সংখ্যা ওয়ান, এখানে এন টু ছিল উপকক্ষের সংখ্যা দুটো, এখানে এন থ্রি ছিল উপকক্ষের সংখ্যা তিনটে, এখানে এন ফোর ছিল উপকক্ষের সংখ্যা চারটে, এখানে এন ফাইভ ছিল উপকক্ষের সংখ্যা পাঁচটা, ঠিক আছে। এরকম করে আমরা হচ্ছে তাহলে আমরা কি দেখলাম, আমরা এখান থেকে উপকক্ষের আকারটাকে জানতে পারলাম, আর এখান থেকে আমরা কি জানতে পারলাম, আমরা উপকক্ষের কতগুলো উপকক্ষ থাকবে সেই সংখ্যাটা হচ্ছে আমরা এখান থেকে জানতে পারি, বোঝা গেল। নেক্সট যেটা আমরা করবো সেটা হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম নাম্বার। আমরা মনে আছে যখন হচ্ছে রাদারফোর্ড এর পরমাণু মডেল, বোরের পরমাণু মডেল, এগুলো যখন আমরা করেছিলাম তখন আমরা কি বলেছিলাম যে দুটো এফেক্ট আছে, একটা হচ্ছে জিমারম্যান এফেক্ট, একটা হচ্ছে স্টার্ক এফেক্ট, যে দুটো এফেক্টকে কিন্তু এগুলো দিয়ে বর্ণনা করা যাচ্ছে। মানে কি যে আমাদের যে আমরা রেখা বর্ণালী গুলো পাচ্ছি সেই রেখা বর্ণালী গুলোকে যদি তোমার কোন একটা হাই মাইক্রোস্কোপিক ফিল্ড এর মধ্যে আমরা যখন ফেলছি, ধরো সেটাকে যদি আমরা চৌম্বকীয় ক্ষেত্রের মধ্যে বা হচ্ছে তড়িৎ ক্ষেত্র যদি সেই রেখা বর্ণালীটার মধ্যে আমরা ফেলি, তাহলে আমরা কি দেখতে পাবো যে আলাদা আলাদা রেখা বর্ণালী সেখান থেকে হচ্ছে সৃষ্টি হচ্ছে, সেখান থেকে আলাদা আলাদা রেখা বর্ণালী সৃষ্টি হচ্ছে, সেটাকে ভাগ করলে আমরা দেখতে পাবো তার ভেতরে,
তাহলে এই জিনিসটা কেন হচ্ছে এটা কিন্তু তখন ব্যাখ্যা করা যায়নি। তো এই জিনিসটাকে ব্যাখ্যা করা যায় কোন কোয়ান্টাম নাম্বার দিয়ে? এই জিনিসটাকে ব্যাখ্যা করা যায় হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম নাম্বার দিয়ে। চৌম্বকীয় কোয়ান্টাম নাম্বারকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? চৌম্বকীয় কোয়ান্টাম নাম্বারকে আমরা এম দ্বারা রিপ্রেজেন্ট করি, এম দ্বারা রিপ্রেজেন্ট, ঠিক আছে? এটা দিয়ে আমরা কি বলতে পারি, আমাদের কোন একটা উপকক্ষের মধ্যে কতগুলো কক্ষক থাকবে? খুব ইম্পর্টেন্ট, কিন্তু ভালো মতো করে শুনবে। উপকক্ষের মধ্যে কতগুলো কক্ষক থাকবে, সেই কক্ষকের মানটা আমরা কাকে দিয়ে নির্ণয় করতে পারি? আমরা চৌম্বকীয় কোয়ান্টাম নাম্বার দিয়ে নির্ণয় করব। তার মানে কি, উপকক্ষে উপকক্ষে উপস্থিত কক্ষক সংখ্যা, আমাদের কোন একটা উপকক্ষের মধ্যে কতগুলো কক্ষক থাকবে, সেই কক্ষক সংখ্যাটা আমরা কাকে দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি? এম। কাকে দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি? এম ডি। এবার এম এর মান কি হয়, এম এর মান কি কি হতে পারে? মাইনাস এল থেকে প্লাস এল, মাইনাস এল থেকে প্লাস এল অব্দি যতগুলো হচ্ছে নাম্বার হতে পারে, ইনক্লুডিং জিরো, শূন্যকে ধরে, মাইনাস এল থেকে প্লাস এল অব্দি শূন্যকে ধরে যতগুলো নাম্বার হতে পারে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে তোমার চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। সেটাকে আমরা কি বলবো? চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। সেটাকে এম দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, সেটাকে এম দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এম এর আমরা কতগুলো মান পাবো? একটা নির্দিষ্ট এল এর জন্য, একটা নির্দিষ্ট এল এর জন্য আমরা এম এর কতগুলো মান পাবো? 12 প্লাস 1। একটা নির্দিষ্ট একটা নির্দিষ্ট এল এর জন্য আমরা এম এর কতগুলো মান পাবো? এম এর আমরা 12 প্লাস 1 সংখ্যক হচ্ছে মান পাবো, ঠিক আছে? বোঝা গেল? এবার এই যে 12 প্লাস 1 যে সংখ্যাটা, এটাই কার সংখ্যা? এটাই হচ্ছে আমার কক্ষক সংখ্যা। এটাই কি? এটাই হচ্ছে আমার কক্ষক সংখ্যা। তাহলে চৌম্বকীয় কোয়ান্টাম নাম্বার দিয়ে আমরা কি বুঝতে পারি? চৌম্বকীয় কোয়ান্টাম নাম্বার দিয়ে আমরা আমাদের কোন উপকক্ষে কতটা কতগুলো হচ্ছে তোমার কক্ষক আছে সেই কক্ষকটা জানতে পারছি। কত কত সংখ্যক কক্ষক আছে একটা এল এর জন্য? আমরা কতগুলো এম এর মান পাবো? মাইনাস এল থেকে প্লাস এল, মানে টোটাল আমরা কতগুলো মান পাচ্ছি? 12 প্লাস 1 সংখ্যক, 12 প্লাস 1 সংখ্যক মান হচ্ছে কিন্তু আমরা একটা এল এর জন্য পাচ্ছি। আর এই যতগুলো মান আমরা এম এর পাবো সেই সংখ্যাটাই কি হবে? সেই সংখ্যাটাই হবে হচ্ছে আমাদের কক্ষক সংখ্যা। বোঝা গেল? আর যখন আমরা করলাম, তাহলে আমরা কি বলছি যে আমাদের কতগুলো কক্ষক সংখ্যা, সেই কতগুলো কক্ষক সংখ্যা সেই কথাটা হচ্ছে আমরা চৌম্বকীয় কোয়ান্টাম নাম্বার থেকে পেতে পাচ্ছি। তাহলে সেই জিনিসটাকে যদি আমরা এখন তোমার দেখার চেষ্টা করি, ধরো আমরা এখানে লিখলাম যে আমাদের এল এর ভ্যালুর জন্য না, তাহলে আমরা এখানে লিখবো এল, ঠিক আছে? তারপরে এখানে আমরা লিখবো হচ্ছে উপকক্ষ, তারপরে এখানে আমরা লিখছি ধরো তোমার এম, এম এর মান কোনটা? এম এর মানটা আমরা এখান থেকে লিখছি, তারপরে সেখান থেকে আমরা যেটা পাচ্ছি যে কক্ষক সংখ্যা, আর সেখান থেকে আমরা কি পাচ্ছি? কতগুলো ইলেকট্রন আছে? -1 0 প্লাস 1। তাহলে কক্ষক সংখ্যা কটা হবে? একটা, দুটো, তিনটে। ইলেকট্রন কটা থাকবে? একটার মধ্যে দুটো থাকবে, তাহলে তিনটের মধ্যে 3 2 গুণে 6টা, সোজা এসে। ওকে, এবার যদি আমরা বলি এল এর ভ্যালু 2, তাহলে কি হবে উপকক্ষ? এস পি ই। তাহলে এম এর ভ্যালু কি হবে? -2 থেকে +2, -2 -1 0 1 2, কটা ভ্যালু আসছে? 1 2 3 4 5। তাহলে কক্ষক সংখ্যা 5টা, নাম্বার অফ ইলেকট্রন কটা হবে? 5 2 গুণে 10। দেখা যাচ্ছে না এটা? না, দেখা যাচ্ছে না, এটা কত হবে? 5 2 গুণে 10। তাহলে এল এর ভ্যালু যদি 3 হয়, তাহলে উপকক্ষ কি হবে? এস পি ডি এফ।
তাহলে এম এর ভ্যালু কি হবে? -3 থেকে +3, তার মানে -3 -2 -1 0 1 2 3। তাহলে এখানে কক্ষক সংখ্যা কত হবে? এখানে কক্ষক সংখ্যা কত হবে কাউন্ট করি যদি, 1 2 3 4 5 6 7, তাহলে কক্ষক সংখ্যা কত হবে? 7। তাহলে আমার টোটাল ইলেকট্রন কটা থাকতে পারবে? 14। এবার এই এই জিনিসটা এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সবসময় তাহলে আমরা কি মনে রাখবো, আমাদের এস কক্ষকে, এস উপকক্ষে, এস উপকক্ষের মধ্যে আমাদের কক্ষক কটা থাকে? একটা। সেই একটা কক্ষকের মধ্যে কটা ইলেকট্রন থাকতে পারবে? দুটো ইলেকট্রন থাকতে পারবে। যখন আমাদের পি কক্ষক নিয়ে আমরা কথা বলছি, পি কক্ষ উপ পি উপকক্ষ নিয়ে কথা বলছি, পি উপকক্ষে কটা কক্ষক থাকবে? তিনটে। সেই কক্ষকের মধ্যে কটা ইলেকট্রন থাকতে পারবে? 6টা ইলেকট্রন। ঠিক আছে, এরপরে আমরা কি বললাম, টি টি তে তাহলে আমাদের কটা হচ্ছে তোমার কিসে থাকবে, টি তে কটা আমার কক্ষক থাকবে? 5টা কক্ষক থাকবে। তো 5টা কক্ষকের মধ্যে দুটো করে ইলেকট্রন থাকতে পারবে, টোটাল কটা ইলেকট্রন থাকবে? 10টা। টোটাল কটা ইলেকট্রন থাকবে? 10টা। বোঝা গেল? এফ এফ এর মধ্যে আমার কটা কক্ষক থাকবে? কক্ষক থাকবে 7টা, প্রত্যেকটার মধ্যে দুটো করে ইলেকট্রন থাকবে, টোটাল ইলেকট্রন কটা হবে? 14টা। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এস উপকক্ষে দুটো ইলেকট্রন থাকবে, পি তে থাকবে 6টা, টি তে থাকবে 10টা, এফ এ থাকবে 12টা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসগুলো, যখন আমরা পরে ইলেকট্রন বিন্যাস করব পরের ক্লাসে বা তারপরের ক্লাসে, তখন কিন্তু এই জিনিসগুলো খুব কাজে লাগবে। তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে যে জিরো, যদি এল এর মান, এল এর মান যদি জিরো হয় তাহলে এস, তাহলে উপকক্ষ কি হবে? এস। এস উপকক্ষ কটা ইলেকট্রন থাকতে পারে? 2। যদি আমার এল এর মান 1 হয় তাহলে কোন উপকক্ষ থাকবে? পি। পি তে আমার কটা ইলেকট্রন থাকতে পারবে? 6টা। কিন্তু যদি মানে 6টা ম্যাক্সিমাম থাকতে পারে, 6-এর কমও থাকতে পারে, কিন্তু তার বেশি কখনোই থাকবে না। ঠিক আছে, এবার ধরো এল এর মান আমার 2 আসলো, এল এর মান 2 আসলে উপকক্ষ কোনটা হবে? ডি। ডিতে আমার কটা কক্ষক থাকবে? 5টা। তাহলে টোটাল ইলেকট্রন কটা থাকবে? 10টা। যদি এল এর মান 3 আসে তাহলে উপকক্ষ কোনটা হবে? এফ। তাহলে আমার এম এর ভ্যালু কত আসছে, আমার উপকক্ষ কটা আসছে? 7টা। 7টা তো টোটাল কটা ইলেকট্রন থাকবে? 14। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু খুব ভালো মতো করে মাথায় রাখতে হবে। তাহলে প্রথমে আমরা আর জিনিসগুলো এখন না মুখস্থ করে করে বুঝে বুঝে করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কি বললাম, মুখ্য কোয়ান্টাম নাম্বার আমাদের যেটা এন, সেই এনটা থেকে আমরা কি পাচ্ছিলাম? কক্ষের সংখ্যা, কোন কক্ষের মধ্যে আছে। তারপরে আমরা কি করলাম, আমরা গৌণ কোয়ান্টাম সংখ্যা করলাম এল, সেই এল থেকে আমরা কি পেলাম? উপকক্ষের সংখ্যা, সেই কক্ষের কোন উপকক্ষের মধ্যে আছে। তারপরে আমরা কি করলাম, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, সেটা থেকে আমরা কি পাচ্ছি? এম। এমটা আমাদের কোনটা? এমটা হচ্ছে আমাদের যেটা কক্ষক, কক্ষক সংখ্যাটা কে আমাদের নির্দেশ করছে? কক্ষক সংখ্যাটা আমাদের নির্দেশ করছে হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম নাম্বার বা এম। বোঝা গেল? এম এর আমরা কতগুলো ভ্যালু পাবো? 12+1, 12+1। এখানে দেখো এল এর ভ্যালু কোথায়, আচ্ছা এল এর ভ্যালু এখানে 0 ছিল, তাহলে 12+1 মানে 12+1, তাহলে এল এর ভ্যালু এখানে কত? 0। তাহলে আমরা ভ্যালু কত আসা উচিত? 1। কটা কক্ষক পেয়েছি? 1টা। এখানে 12+1, 2×1+1, কটা ভ্যালু পাওয়া উচিত? 2, 2 অক্ষে 2 আর 1-এ 3, কটা ভ্যালু পেয়েছি? 1, 2, 3। বোঝা গেল? ডি, ডি তে কি হবে? 2×2+1 মানে কতটা? 5। কটা কক্ষক পেয়েছি? 5টা। এফ, এফ এ কি হওয়া উচিত ছিল? 2×3+1, 3×2=6 আর 1×7, কটা পেয়েছি? 7টা। বোঝা গেল? ওকে, আচ্ছা এবার আমরা কি করবো, এবার আমরা করবো হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এবার আমরা করবো ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, মানে ধরো আমরা পৃথিবী আর সূর্যকে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করি, ধরো আমরা বললাম যে সূর্যটা যেটা সেটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, সূর্যটা যেটা সেটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, সূর্যকে কেন্দ্র করে কি করছে? পৃথিবী ঘুরছে, পৃথিবী ঘুরছে, পৃথিবী ঘুরছে। ঠিক আছে, কিন্তু এটার সাথে সাথে পৃথিবীতে আরেকটা কি গতি হচ্ছে? পৃথিবী কিন্তু নিজের অক্ষের চারদিকে ঘুরছে, পৃথিবী নিজের অক্ষের চারদিকে ঘুরছে। ঠিক আছে, নিজের অক্ষের চারদিকে যে জিনিসটা ঘুরছে
সেই জিনিসটাকে আমরা কি বলবো, স্পিন করা। এটা যদি আমরা অক্ষ ধরি, এই অক্ষের এটা অক্ষ ধরো, এই অক্ষটাকে কেন্দ্র করে ঘুরছে, এই অক্ষটাকে কেন্দ্র করে ঘুরছে, এই জিনিসটাকে আমরা কি বলবো, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এস দিয়ে। এটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এস। ধরো আমার এই যে পদার্থটা, এই যে আমার ইলেকট্রনটা, এটা এই আমার অক্ষ, এটা আমার অক্ষ, এটাকে কেন্দ্র করে দুভাবে ঘূর্ণন, দুরকম হতে পারে, একটা কি হতে পারে ক্লক ওয়াইজ, আরেকটা কি হতে পারে অ্যান্টি ক্লক ওয়াইজ। একটা কি হতে পারে ক্লক ওয়াইজ, আরেকটা কি হতে পারে অ্যান্টি ক্লক ওয়াইজ। তাহলে ক্লক ওয়াইজ কি হবে এদিকে, আর একটা কি হতে পারে অ্যান্টি ক্লক ওয়াইজ, কক্ষকে কেন্দ্র করে এইদিকে ঘুরবে, হয় এইদিকে রোটেশন হবে নাহলে এইদিকে রোটেশন হবে। যদি ক্লক ওয়াইজ রোটেশন হয় তাহলে এস এর ভ্যালু আমরা কি নেবো, হাফ। লাস্ট যদি আমাদের যেটা কক্ষ মানে কক্ষকের মধ্যে যে ইলেকট্রনটা আছে, সেই ইলেকট্রনটা যদি হচ্ছে আমাদের যে অক্ষ, অক্ষকে কেন্দ্র করে যদি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরে, অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরে, তাহলে আমরা সেটাকে কি বলবো, মাইনাস। তাহলে এস এর ভ্যালু কত হবে, মাইনাস। ঠিক আছে, এবার ধরো আমরা যদি বলছি যে কোনো একটা যদি কক্ষকের মধ্যে আমাদের, আমরা বললাম কটা ইলেকট্রন থাকতে পারে, দুটো ইলেকট্রন, ঠিক আছে, একটা কক্ষকের মধ্যে দুটো ইলেকট্রন থাকতে পারে। এবার ধরো যদি আমার কক্ষকের মধ্যে দুটো ইলেকট্রন থাকছে, দুটোই হচ্ছে যদি সেম ডিরেকশনে ঘোরে, যদি হয় এরকম কখনোই হবে না, এই দুটো সেম ডিরেকশনে ঘোরে, তাহলে কি হবে, প্লাস অফ প্লাস অফ, এই জিনিসটাও এদিকে ঘুরছে, এই জিনিসটাও এদিকে ঘুরছে, এদের মধ্যে কি একটা ধাক্কা লেগে যাওয়ার চান্স থাকে না। ধরো যদি আমি বলি যে এটাও আমার এদিকে রোটেট করছে, এটাও আমার এদিকে রোটেট করছে, তাহলে কি হবে, এদের মধ্যে একটা ধাক্কা লেগে যাওয়ার চান্স থাকে। সেটাতে কি হয়, সেটাতে কিন্তু কক্ষের মধ্যে যে ইলেকট্রনটা থাকে সেটা কখনো সুস্থিত হবে না, ইলেকট্রনটা কখনোই সুস্থিত হবে না। তো এই জিনিসটাকে আমরা কি বলবো, এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে ঘূর্ণন, যেটা হচ্ছে একটা একটা কক্ষের মধ্যে, সবসময় মনে রাখবে এটা, একটা কক্ষের মধ্যে যদি দুটো ইলেকট্রন থাকে, একটা যদি ক্লক ওয়াইজ করে আরেকটা সব সময় অ্যান্টি ক্লক ওয়াইজ করবে, কেন ঘুরবে, এটা পরবর্তীতে যখন আরো বড় হবে তখন করবে, যে সিমেট্রি মেনটেন করার জন্য, সিমেট্রি মেনটেন করার জন্য এই জিনিসটা হয়। একটা যদি পজিটিভ ঘুরে, ধরো আমি যেটা বলছি, যদি একটা একটা ক্লক ওয়াইজ ঘুরে, একটা যদি ক্লক ওয়াইজ ঘুরে আর আরেকটা যদি অ্যান্টি ক্লক ওয়াইজ করে, পজিটিভ মানে ক্লক ওয়াইজ এর জন্য কি হবে, প্লাস হাফ, আর অ্যান্টি ক্লক ওয়াইজ এর জন্য কি হবে, মাইনাস হাফ। তাহলে প্লাস হাফ মাইনাস হাফ যদি আমরা যোগ করে দিলে কত হয়ে যাবে, জিরো। প্লাস হাফ মাইনাস হাফ যোগ করে দিলে কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তার মানে কি, এই যে ঘূর্ণনটা হচ্ছে এটা থেকে কোনো আমার চার্জ জেনারেট হচ্ছে না, কোনো চার্জ জেনারেট হচ্ছে না, তার মানে কি আমার যে পদার্থটা থাকবে তা সেটা কি থাকবে, আমার সুস্থিত থাকবে, স্টেবল থাকবে, সেটাকে ধরলে আমরা সব পাবো। যদি সেখানে পজিটিভ বা নেগেটিভ চার্জ তৈরি, মানে ধরো যদি এখানে সামনে যে টেবিলটা আছে, যদি সেটা পজিটিভ নেগেটিভ চার্জ যদি আমরা জেনারেট করতো, সেটাকে ধরলে ধরলে আমি শক পেতো। শকটা কেন পাচ্ছি না, কারণ এর যে মলিকিউল গুলোর মধ্যে যে ইলেকট্রন গুলো আছে সেগুলো কি আছে, যতগুলো পজিটিভ আছে ততগুলোই নেগেটিভ আছে, সেটার জন্য একসাথে এসে কি হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। ঠিক আছে, যদিও কাঠের মধ্যে সেরকম ইলেকট্রন থাকে না আমরা সবাই জানি, তাও মানে এক্সাম্পল দেওয়ার জন্য জিনিসটাকে বলছে। তাহলে ধরো যদি আমরা বলি যে এটা আমাদের একটা কক্ষ হয়, এটা আমাদের একটা কক্ষ হয়, যেটা পজিটিভ থাকে সেটাকে আমরা এরকম করে ডিনোট করি, তীর চিহ্নটা ওপরের দিকে হয়, এটা কি, এটা ডিনোট করে হচ্ছে তোমার ক্লক ওয়াইজ, আর যে জিনিসটা নেগেটিভ হয় সেটাকে আমরা এরকম করে ডিনোট করি। এই জিনিসটা কি ডিনোট করে, এই জিনিসটা ডিনোট করে হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ, অ্যান্টি ক্লক ওয়াইজ। বোঝা গেলে এতদূর জিনিসটা, একবার একটুখানি মনে করে নেওয়ার চেষ্টা করো, একবার একটু মনে করে নেওয়ার চেষ্টা করো। তাহলে আমরা কি বললাম, আমরা কি দিয়ে শুরু করেছিলাম, আমরা শুরু করেছিলাম হচ্ছে মুখ্য কোয়ান্টাম নাম্বার দিয়ে, আমরা শুরু করেছিলাম মুখ্য কোয়ান্টাম নাম্বার দিয়ে, মুখ্য কোয়ান্টাম নাম্বার দিয়ে, মুখ্য কোয়ান্টাম নাম্বার দিয়ে আমরা কি বলতে চাচ্ছি, যে আমরা কোন কক্ষের মধ্যে ইলেকট্রনটা আছে সেটা আমরা বোঝাতে পারবো হচ্ছে মুখ্য কোয়ান্টাম নাম্বার দিয়ে। সেকেন্ড কি, সেকেন্ড আমরা যেটা করলাম গৌণ কোয়ান্টাম নাম্বার, গৌণ কোয়ান্টাম নাম্বার দিয়ে আমরা কি করতে পারি, আমরা উপকক্ষের আকারটাকে নির্দেশ করতে পারি, আর সেকেন্ড কোনটাকে নির্দেশ করতে পারি, উপকক্ষের সংখ্যাটাকে। থার্ড যেটা এম,
আমরা চুম্বকীয় কোয়ান্টাম নাম্বারটা কি করতে পারি, আমরা এম এর যে ভ্যালু সেটাকে আমরা কি করতে পারি, কক্ষক কটা আছে সেই কক্ষকটাকে আমরা বের করতে পারি। ঠিক আছে, কক্ষকের সংখ্যা কতগুলো ইলেকট্রন থাকবে এই জিনিসটা আমরা এখান থেকে বের করতে পারি। ফোর্থ যেটা, সেটা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, মানে আমার যে একটা তোমার একটা যে কক্ষকের মধ্যে যে আমার ইলেকট্রন দুটো থাকবে, সেই ইলেকট্রন দুটো কি হবে, একটার ঘূর্ণন যদি ক্লকওয়াইজ হয় আর একটার ঘূর্ণন অ্যান্টি ক্লকওয়াইজ হবে। তো এই যে জিনিসটা, এই জিনিসটা হচ্ছে আমরা এখান থেকে বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে ধরো আমরা যদি বলি যে আমাদের, আমরা কি বললাম যে যদি আমাদের এস কক্ষ হয়, যদি এস কক্ষ, এস কক্ষকের মধ্যে তাহলে আমরা কি বলবো, এস কক্ষকে আমরা কি করেছি, এস কক্ষকে এদিকে দেখো, এস কক্ষকে আমাদের, এস উপকক্ষে আমাদের কক্ষকের সংখ্যা কটা, এক। তাহলে এস উপকক্ষে আমাদের কক্ষকের সংখ্যা কটা, এক। এটা আমার একটা কক্ষ, দুটো ইলেকট্রন থাকতে পারে, কটা ইলেকট্রন থাকতে পারে, দুটো, মানে একটা যদি আপওয়ার্ড হয় একটা ডাউনওয়ার্ড হবে, একটা ক্লকওয়াইজ হলে একটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে। আমরা এটা কোথায় দেখেছি, আমরা এটা দেখেছি হলো তোমার ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যায়। এস গেল পিতে, পিতে দেখো, পিতে আমরা কি বলেছি, পিতে আমরা কি বলেছি, আমার যেটা এল এর ভ্যালু 1 তখন হচ্ছে পি হচ্ছে, তাহলে আমার কক্ষক সংখ্যা কটা হবে, 3টে। কক্ষক সংখ্যা কটা হবে, 3টে। তাহলে এই আমার, এটা আমার কি, এটা আমার হচ্ছে পি উপকক্ষ, এটা আমার পি উপকক্ষ। কক্ষক কটা আছে এর মধ্যে, 3টে, একটা দুটো তিনটে, টোটাল কটা ইলেকট্রন থাকতে পারবে, 6টা, একটা দুটো তিনটে 4টা 5টা 6টা। এটা একটা, গোটাটা একটা উপকক্ষ, এর মধ্যে এটা একটা কক্ষ, এটা একটা কক্ষ, এটা একটা কক্ষ, প্রত্যেকটা কক্ষকে কটা করে ইলেকট্রন থাকতে পারবে, দুটো করে, প্রত্যেকটার মধ্যে দুটো করে ইলেকট্রন আছে, আর একটা ইলেকট্রন যদি ক্লকওয়াইজ রোটেশন করে আরেকটা কি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ। বোঝা গেল, এস পি হলো। এবার যদি আমার এল এর ভ্যালু যদি 2 হয় তাহলে কি হবে, ডি, ডিতে দেখো, ডিতে দেখো আমার কক্ষক সংখ্যা কত, 5টা। তাহলে আমরা এভাবেই করবো, এই হচ্ছে আমার ডি উপকক্ষ, এর মধ্যে কটা ভাগ আছে, 5টা, 1 2 3 4 5, এর মধ্যে টোটাল কটা ইলেকট্রন থাকবে, 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10। বোঝা গেল? তারপরে যদি ধরো আমার এল এর ভ্যালু যেটা, সেটা যদি 3 থাকে তাহলে কি হবে, এফ, এফ এ দেখে নাও, এফ এ দেখে নাও কটা থাকবে কক্ষক সংখ্যা, 7টা, কটা থাকবে, 7টা থাকবে। তাহলে এই, এটা হচ্ছে আমার এফ উপকক্ষ, এর মধ্যে কটা কক্ষক থাকবে, 7টা, 1 2 3 4 5 6 7, টোটাল ইলেকট্রন কটা থাকবে, 14টা, ইলেকট্রন কটা থাকবে, 14টা। তাহলে 14টা ইলেকট্রন যদি থাকে তাহলে কি হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, প্রত্যেকটা কক্ষকের মধ্যে দুটো করে ইলেকট্রন আছে। বোঝা গেল? এইভাবে এই জিনিসগুলোকে আমরা হচ্ছে রিপ্রেজেন্ট করবো। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম আজকে, আমরা যেটা করলাম, আমরা কক্ষ আর কক্ষকের মধ্যে জিনিসগুলো কিরকম ভাবে ডিফার করছে, কোনটাকে আমরা কক্ষক বলছি, কোনটাকে আমরা কক্ষ বলছি, সেই জিনিসটাকে আমরা দেখলাম। আর তারপরে আমরা যে আমাদের মুক্ত কোয়ান্টাম নাম্বার, গৌণ কোয়ান্টাম নাম্বার, চৌম্বকীয় কোয়ান্টাম নাম্বার আর কি, আর হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম নাম্বার, এই 4টে জিনিস হচ্ছে এখান থেকে আমরা দেখলাম। ঠিক আছে, এবার আমরা একটু কয়েকটা কোয়েশ্চেন করার ট্রাই করি। কি বলছে যে যদি এন ইকুয়ালস টু 4 হয়, এন ইকুয়ালস টু 2 হয়, তাহলে কোন উপকক্ষ নির্দেশিত হবে, যদি আমার এন ইকুয়ালস টু 4, এন ইকুয়ালস টু 4 আর এন ইকুয়ালস টু 2। আচ্ছা, এন ইকুয়ালস টু 4 মানে আমার কক্ষ কোনটা হবে, কক্ষর মানটা কি কি থেকে পাবো আমরা, এন এর থেকে, এন মানে কত আছে, 4, কক্ষ কোনটা হবে, 4, এল ইকুয়ালস টু আছে হচ্ছে 2, এল যদি 2 হয় তাহলে কি হয়, 0 হলে হয় এস, 2 হলে কি হয়, পি। তাহলে কোন উপকক্ষ নির্দেশিত হবে, 4 পি, কোন উপকক্ষ নির্দেশিত হবে, 4 পি। বোঝা গেল? এন এর জন্য, এন এর ভ্যালুর জন্য হচ্ছে আমরা পাবো কক্ষ,
কক্ষগণটা হবে 4, আর এল এর ভ্যালু 2 এর জন্য কি পাবো? পি। তাহলে কি হবে? 4 পি। ক্লিয়ার? ওকে, নেক্সট যদি আমরা করি, খুব ইজি ইজি কোয়েশ্চেন এগুলো। আচ্ছা, 2D উপকক্ষের অস্তিত্ব নেই কেন? ভেরি ইম্পর্টেন্ট, 2D উপকক্ষের অস্তিত্ব নেই কেন? 2D বলেছে, 2D, 2 মানে n এর ভ্যালু এখানে 2। ফার্স্টেরটা যেটা সেটা হচ্ছে কক্ষক সংখ্যা, তো কক্ষক সংখ্যা মানে কক্ষক বলছি, ফার্স্টেরটা এটা কি, এটা কক্ষ, এটা কি কক্ষ, কক্ষ কি বলেছে 2। আচ্ছা, এবার যদি আমার n ইকুয়ালস টু 2 হয়, তাহলে n এর ভ্যালু কি কি হতে পারে? n এর ভ্যালু হবে হচ্ছে তোমার 0 থেকে n-1, মানে যদি আমার n এর ভ্যালু 2 হয়, তাহলে n এর ভ্যালু কি হতে পারে? 0 আর n-1। n-1 মানে কত? 2-1, তার মানে 1। তাহলে যদি আমার n ইকুয়ালস টু 2 হয়, তাহলে l এর ভ্যালু কি হতে পারে? আয়দার 0 না হলে 1। যদি l এর ভ্যালু 0 হয় তাহলে কি হবে? s। যদি p মানে 1 হয় তাহলে কি হবে? p। কিন্তু এখানে কি দেওয়া আছে? 2d, d d হওয়ার জন্য, d হওয়ার জন্য l এর ভ্যালু কত হতে হবে? 3। না না না, d হওয়ার জন্য, 3 হলে f হয়ে যাবে, d হওয়ার জন্য l এর ভ্যালু কত হতে হবে? 2। 0 হলে s, 1 হলে p, আর যদি l এর ভ্যালু 2 হয় তাহলে হবে সেটা গিয়ে t। এখানে কি দেওয়া আছে? 2d। কিন্তু যদি আমার n ইকুয়ালস টু 2 হয়, তাহলে l তো হয় 0 হবে বা 1 হবে, মানে আমি 2s পাবো বা 2p পাবো, 2s বা 2p আমি পাবো, কিন্তু 2d কখনোই পাবো না। 2d কি হবে? কখনোই পাবো না। বোঝা গেল কথাটা? ওকে, লাস্ট কি বলছে এখানে, যে আমাদের এখানে চারটে হচ্ছে কোয়ান্টাম নাম্বার দেওয়া আছে, এন, এল, এম আর এস। এই চারটে কোয়ান্টাম নাম্বার আমাদের দেওয়া আছে, আমাদের বলেছে যে এটার মধ্যে কোনটা হচ্ছে সম্ভব না। ফার্স্টটা কি বলেছে? 3 0 0 1/2, করে দেখি কি বলেছে। 3 0 0 1/2, এন এর ভ্যালু কি বলছে? এন এর ভ্যালু বলছে এখানে 3। তো এন এর ভ্যালু যদি 3 হয়, তাহলে এন এর ভ্যালু যদি 3 হয়, তাহলে এন এর ভ্যালু কি হতে পারে? 0 থেকে মাইনাস মানে n-1 অব্দি, তাহলে কি হতে পারে? 0, n-1 মানে কত? 3-1 মানে 2, তাহলে 0 1 2 হতে পারে। তাহলে যদি এটা আমার n এর মান হয়, তাহলে এটা আমার n এর মান হতে পারে, ঠিক আছে? তাহলে n এটা, l এর ভ্যালু আমার এটা, ঠিক আছে? এবার আমাকে বলছে m এর ভ্যালু কি 0 হতে পারে। যদি আমার l এর ভ্যালু 0 হয়, তাহলে m এর ভ্যালু কত হবে? m এর ভ্যালু হবে -l থেকে +l ইনক্লুডিং 0, এখানে তো 0ই আছে, তাহলে m এর ভ্যালু কত হতে পারে? 0 হতে পারে। আর স্পিন কি হতে পারে? স্পিন আমার প্লাস হাফ বা মাইনাস হাফ যেটা কোনোই হতে পারে। তাহলে এই যে এটা, এটা কি? এটা কিন্তু সম্ভব, এটা সম্ভব। তাহলে আমাকে কি খুঁজতে বলেছে? আমাকে বলছে কোনটা সম্ভব নয়। এটা কিন্তু MCQ বেস, তোমরা যখন পরীক্ষা দেবে এই জিনিসগুলো কিন্তু ভালো করে দেখে নেবে যে কোনটা সম্ভব বলেছে, কোনটা সম্ভব নয় বলেছে, তাই না? ওকে, তাহলে মানে এটা আমার হবে না, কোনটা সম্ভব, এটা সম্ভব, তাই জন্য এটা অপশন হবে না। তারপরে কি বলেছে? 3 2 -, ওটা মাইনাস হাফ ছিল না, মাইনাস হাফ ছিল, তাও মাইনাস হাফ হলেও এটা হবে। আচ্ছা, তারপরে কি বলেছে? 3 2 -2 আর প্লাস হাফ। তাহলে বিটা আমাকে কি বলেছে? বিটা আমাকে বলেছে 3 2 -2 আর প্লাস হাফ, আর প্লাস হাফ। তাহলে আমার এন এর ভ্যালু কত বলেছে? 3। তাহলে এন এর ভ্যালু যদি 3 হয়, তাহলে এল এর ভ্যালু কি হতে পারে? 0 1 2। তাহলে এখানে এল এর ভ্যালু আমাকে দেওয়া আছে কত? 2, মানে এন এর ভ্যালু এল এর ভ্যালু হতে পারে। এবার যদি এল এর ভ্যালু 2 হয়, তাহলে এম এর ভ্যালু কি হতে পারে? -2 থেকে +2, মানে -2 -1 0 1 2, তাহলে -2 হতে পারে, তাহলে এটাও ঠিক আছে। আর আমার এস এর ভ্যালু কি দেওয়া আছে? প্লাস আপ, এটাতেও কোনো অসুবিধা নেই, তাহলে এটাও কি হবে? সম্ভব, এটাও কি হবে? সম্ভব হবে। তাহলে এই জিনিসটা আমাকে বলেছে কোনটা সম্ভব নয়, তাহলে এটাও হচ্ছে হবে না, কারণ এই জিনিসটা সম্ভব, ঠিক আছে?
ওকে, থার্ড থার্ডেরটা আমাদেরকে কি বলেছে, থার্ডেরটা কি বলেছে? থ্রি টু থ্রি মাইনাস হাফ, থ্রি টু থ্রি মাইনাস হাফ, থ্রি টু থ্রি মাইনাস হাফ। আচ্ছা তাহলে আমার এন এর ভ্যালু কোনটা? থ্রি। এবার এন এর ভ্যালু কি হবে, জিরো থেকে এন মাইনাস ওয়ান মানে টু, তাহলে জিরো ওয়ান টু, তাহলে এটা হবে, তাহলে এন এর ভ্যালু থ্রি এর জন্য এল এর ভ্যালু টু, এতদূর কোনো অসুবিধা নেই। এবার তারপরে আমরা কি বের করবো, এম এর ভ্যালু, এম এর ভ্যালু কি হবে, টু আছে এর ভ্যালু, তো মাইনাস টু থেকে প্লাস টু, মানে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান। এইখানে এম এর ভ্যালু দেখো কি দেওয়া আছে, থ্রি, এম এর ভ্যালু কি দেওয়া আছে, থ্রি। এখানে কি হতে পারে, মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু, কিন্তু থ্রি কি কখনো এম এর ভ্যালু হতে পারে? থ্রি কখনোই হতে পারে না, তার মানে এই যেটা এটা কি, এটা সম্ভব নয়, না সম্ভব নয়, তার মানে এই যে আমাদের যেখানে আনসার চেয়েছে এটা কি হয়ে যাবে, এটা ঠিক উত্তর হয়ে যাবে, কেন, কারণ এই জিনিসটা সম্ভব নয়। লাস্টেরটা একটা আছে, লাস্টেরটাও আমরা করে নিই, কি বলেছে, ফোর জিরো জিরো মাইনাস হাফ, তোমরা লিখলাম ফোর জিরো জিরো মাইনাস হাফ, তাহলে আমার ইন এর মান ফোর আছে, ঠিক আছে। এল এর ভ্যালু কি হতে পারে, এল এর ভ্যালু হতে পারে জিরো থেকে এন মাইনাস ওয়ান, মানে জিরো থেকে থ্রি, জিরো ওয়ান টু থ্রি, তাহলে এবার এটা জিরো, এল এর ভ্যালু জিরোর জন্য এম এর ভ্যালু কত হবে, জিরোই হবে, আর এস কি আছে, মাইনাস হাফ, তাহলে এটাও আমার কি, এটাও আমার সম্ভব, এটাও আমার সম্ভব, তাই না? তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এখান থেকে আমরা পেলাম যে আমাদের এ, এটাও এ লেখা, আমাদের এ বি ডি এই তিনটেই হচ্ছে সম্ভব হবে, কিন্তু কোনটা সম্ভব হবে না, সি টা, তাহলে এখান থেকে আমরা কোন আনসারটাকে পেলাম, সি টা পেলাম, যেটা সম্ভব হচ্ছে না, ঠিক আছে। তোমরা এই জিনিসগুলো ভালো মতো করে প্র্যাকটিস করতে থাকো, ভালো মতো জিনিসগুলোকে পড়ো, এরপরে আমরা এরকম আরো কোয়েশ্চেন্স করবো, তাই না, জিনিসটা খুবই ইন্টারেস্টিং, এরপরে এরকম আমরা আরো অনেক কোয়েশ্চেন করবো, পরীক্ষায় কিন্তু এখান থেকে এরকম এমসিকিউ বেস দিতেই পারে, যে কিরকম টাইপের কোয়ান্টাম নাম্বার যদি আমি সাজাই সেটা হচ্ছে হলো না, বা কিরকম নাম্বার সাজালে সেটা হচ্ছে হবে, এরকম করে জিনিসগুলোকে কিন্তু ভালো মতো করে প্র্যাকটিস হচ্ছে করতে হবে, ঠিক আছে। ঠিক আছে, তোমরা এতটুকু যে জিনিসগুলো ভালো মতো করে পড়ে নাও, এর পরের দিন আমরা আরো কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে আসবো, তারপরে সেগুলো থেকে আমরা আরো অনেক কোয়েশ্চেন সলভ করবো, যাতে তোমাদের পক্ষে জিনিসগুলো বোঝাটা আরো ইজি হয়, কিন্তু কোয়েশ্চেন সলভ করার আগে কি আমার কনসেপ্টের উপরে ক্ল্যারিটি থাকতে হবে, তাই জন্য জিনিসগুলো ভালো মতো করে পড়ে নাও, দেখা হচ্ছে পরের ক্লাসে, বাই।